মারে তুই ঘরে যা, এই কাঠ ফাটা রোদে কাজ করা কি তোর সাজে? আমি একাই সবটা চাষ করে নেব, এইটুকু তো জমি। তারপর পানি দিয়ে কাদা করে একে একে ধান গাছগুলো সব পুঁতে দেব, বুঝলি? না বাবা, তোমার শরীরটা তো ঠিক যাচ্ছে না, তোমাকে একা একা এত হাড় ভাঙা খাটুনি কেমন করে করতে দিই বলো তো? যেদিন তুই জন্মালি মেয়ে হয়েছে বলে সবাই কত কি বলেছিল রে, কিন্তু আজ বুঝতে পারি তুই আমার মেয়ে নোস, তুই তো আমার মা রে। যা মা, ঘরে গিয়ে দুটো রান্না কর, আমি এদিকটা সামলে খেতে আসছি, যা মা। ঠিক আছে বাবা, আমি এখনই যাচ্ছি, তবে তুমি যতটা পারো ততটাই করো, বেশি কাজ করতে যেও না জানো বাবা। ঠিক আছে, তুই যা মা, খিদে খিদে পাচ্ছে, একটু বাদেই আমি খেতে আসবো, যা না মা। মুক্তার বাবা চাষির কাজে মন দেয়। বাবা তো খেতে চাইল, কিন্তু বাবাকে যে কি খেতে দেব, ঘরে মাত্র কত চালই তো আছে, কোনো আনাজ তো নেই, শুকনো ভাত, সারাদিন খাটাখাটুনি করে কি মুখে রোসে? এদিকে মুক্তা জমি থেকে ফেরার পথে পথের ধারে কিছু কচু গাছ দেখতে পায়। আরে বাপরে, কি ভালো কচু হয়েছে, বাবা তো খাট কচু খেতে খুব ভালোবাসে, আমি বরং একটা বড় দেখে কচু নিয়ে যাই, মজা করে রান্না করে বাবাকে খেতে দেই। রোদ থেকে ফিরে এই ঘরের ছায়ায় যেন আমার চোখ জুড়িয়ে ঘুম আসছে। না না, ঘুমালে চলবে না, আমি বরং বাবার জন্য রান্না চাপাই, চুলায় ভাত বসিয়ে কচু রান্নার ব্যবস্থা করি, বাবা আমার আজ খুব খুশি হবে, মজা করে দুটো ভাত খেতে পারবে। ওদিকে চাষির জমি তৈরি করা শেষ, কিন্তু বিপদ হলো রোদে ধানের চারাগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে। হায় হায় রে, এ আমি কি ভুল করলাম, গাছের ছায়া সরে গিয়ে ধানের গাছগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে, জমিতে এবার আমি কি চাষ করব, নতুন করে চারা কিনব সে সাধ্য তো আমার নেই, এখন আমি মেয়ের সামনে কেমন করে দাঁড়াবো, আমি আর ঘরেই ফিরব না, যেদিকে দুচোখ যায় আমি সেদিকেই চলে যাব। মন খারাপ করে মুক্তার বাবা এক মনে হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে সে একটি গাছের নিচে বসে কাঁদতে শুরু করল। হায় হায়, এ আমার কোন পাপের সাজা দিলে বিধাতা, এবার আমি কোথায় যাব, মা মরা মেয়েটার মুখে দুটো খাবার দিতে পারি না, এবার যে খাবারের জোগাড়ও কেড়ে নিলে, কেন এমন করলে বিধাতা। ওদিকে সময় পেরিয়ে গেল, তবুও মুক্তার বাবা ফিরে এলো না। বাবা এতক্ষণ জমিতে কি কাজ করছে, আমার তো রান্না শেষ হয়ে খাবারও সব ঠান্ডা হয়ে গেল, দেখি তো গিয়ে কাজ পাগল মানুষটা হয়তো জমিতেই মুখ গুজে পড়ে আছে, আমার বাবাটা না মনে হয় কখনোই বড় হবে না। মুক্তা জমিতে এসে দেখল ওর বাবা কোথাও নেই। বাবা তো জমিতে নেই, তাহলে বাবা গেল কোথায়, আমাকে না বলি তো বাবা কোথাও যাবে না, আশপাশটা বরং একটু খুঁজে দেখি। মুক্তা এদিক ওদিক ওর বাবাকে খুঁজতে শুরু করল, আর ডাকতে শুরু করল, বাবা, ও বাবা, বাবা তুমি কোথায়, বাবা তুমি শুনছো, বাবা, ও বাবা, বাবা কোথায় তুমি? কিছু দূর এগিয়ে গিয়ে দেখল একটি গাছের নিচে বসে মুক্তার বাবা কাঁদছে। সব শেষ হয়ে গেল,
সব নষ্ট হয়ে গেল রে, সব শেষ হয়ে গেছে। বাবা, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে বাবা? ও বাবা, সেই কখন থেকে তোমার জন্য খাবার নিয়ে বসে অপেক্ষা করছি। আমাকে তুই ক্ষমা করিস মা, আমার ভুলে সব চারা গাছগুলো রোদে শুকিয়ে গেছে। জমি তৈরি কিন্তু চারা গাছ নেই বলে আমি ধান লাগাতে পারলাম না রে মা। জানি না আসছে বছর কি করে চলবে রে আমাদের। তাই বলে তুমি এমন করে কাঁদবে? আমি জানি আমরা গরিব, তাই বলে একবার চারা গাছ নষ্ট হয়েছে বলে তুমি এভাবে ভেঙে পড়বে? চলো বাবা, ঘরে চলো, গাটি কসুর তরকারি আর গরম ভাত রান্না করেছি, আগে খেয়ে নাও, পরে ভাববো কি করা যায়। এখন চলো তো বাবা। কাটি কচুর তরকারি, আহ কতদিন খাইনি, নাম শুনেই খিদে যেন জেগে উঠল। চল মা, তাড়াতাড়ি স্নান সেরে ঘরে গিয়ে দুটো খাবার খাই, চল না। চলো বাবা। মুক্তা তার বাবাকে নিয়ে ঘরে এলো। মুক্তা খাবার নিয়ে বারান্দায় এলো। আহ কি ভালো গন্ধ বেরিয়েছে রে মা, ঠিক যেন আমার মায়ের হাতের রান্না। আহ আমার মা যেদিন গাটি কচুর তরকারি রাঁধতো সেদিন আমাদের ঘরে আনন্দ বয়ে যেত রে মা। হয়েছে হয়েছে, এত তোমার মায়ের প্রশংসা করতে হবে না, আমার রান্না খেতেও মন্দ নয়, আগে খেয়ে নাও তো দেখি। এ কি রে মা, শুধু আমার খাবার, তুই খাবি না? তুমি আগে পেট ভরে খাও বাবা, তোমাকে আনন্দ করে খেতে দেখলে আমার খুব ভালো লাগে। আর কথা নয়, আগে খাও তো বাবা। আহ আজ তো আমি মন ভরে প্রাণ ভরে খাবার খাবো, কি ভালো রং হয়েছে তরকারি, দে মা। মুক্তার বাবা তৃপ্তি করে খাবার মুখে দিল। মুক্তার দু চোখ ভরে দেখছিল। এমন সময় কাশতে কাশতে এক বুড়ি এলো ওদের বাড়িতে। কেউ কি বাড়িতে আসো, কেউ কি আমায় একটু সাহায্য করবে? কি হয়েছে দিদা, তোমার কি কিছু লাগবে? আমি দুদিন ধরে কিছু খাইনি রে বুবু, আমায় একটু খাবার দিতে পারবি? খুব খিদে পেয়েছে, আমি এই গ্রামের সব পথ ঘুরে এ বাড়ি ও বাড়ি কত বাড়ি খাবার চাইলাম, কিন্তু কেউ আমায় দুটো খেতে দিল না, খিদের জ্বালাইছে, আমি আর পথ চলতে পারছি না রে। দিবি আমায় দুটো খেতে দিবি? কেন দেব না, নিশ্চয়ই দেব, তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তবে বেশি কিছু নেই গো দিদা, সামান্য ভাত আর গাটি কসুর তরকারি আছে, খাবে তো? কেন খাবো না রে বুবু, তুমি সামান্য পান্তা দিলেও তৃপ্তি করে খেতাম। মুক্তা একটি থালায় একটু ভাত আর একটু তরকারি এনে বুড়িকে খেতে দেয়। বুড়িও কথা না বাড়িয়ে তৃপ্তি করে খেয়ে নেয়। হয়তো তোমার পুরো পেটটা ভরেনি, কিন্তু আমাদের সামর্থ্য এইটুকুই ছিল। তুমি কত যত্ন করে খাওয়ালে, পেট ভরবে না কেন? পেট মন দুটোই ভরেছে। আহা কি ভালো রান্নার হাত তোমার, কিন্তু তোমার মুখটা অমন শুকনো কেন? আমি কি তোমার ভাগের খাবার খেয়ে নিয়েছি? না গো দিদা, আজ আমি দুমুঠো চাল বেশি নিয়েছি, ও নিয়ে তুমি ভেবো না। আসলে আমাদের জমি তৈরি আছে, কিন্তু টাকার অভাবে ধানের চারা কিনতে পারছি না, আর এই নিয়ে বাবা বড্ড চিন্তা করছে। ধান তো প্রতি বছরই চাষ করো, কিন্তু দুবেলা পেট পুড়ে তোমাদের খাওয়াই তো জোটে না, এবার না হয় অন্য কিছু চাষ করো। ধান ছাড়া বাবা আর কোনো চাষের কাজই জানে না, তাছাড়া ওই সামান্য একটু জমি, এতে কি বা চাষ করব? তোমার নামের মতো তোমার মনটাও মুক্তোর দানার মতো সাদা, আমি বলি কি তোমরা এবার জমিতে মুক্তোর চাষ করো। মুক্তো চাষ? কিন্তু সে তো শুনেছি দূর দেশে পানিতে চাষ হয়, পুকুর বা ডোবা কোনো কিছুই তো আমাদের নেই, তাছাড়া দুবেলা খাবারই জোটে না, তারা আবার মুক্তোর বীজ পাবে কোথায়? আমি এক গুপ্ত সার জানি বুবু, এই নাও, আমায় খেতে দিয়েছো
এই 5টি মুক্তোর বীজ আমি তোমায় দিলাম, এখনই জমিতে লাগিয়ে দিও, কাল সকালে দেখবে মজা। আজ আমি চলি। কিন্তু এতে কি সত্যি কাজ হবে? কেমন করে চাষ করব? কিছু তো বলো, এতে কি সার বীজ দিতে হয়? তুমি শুধু গাছটাই লাগাবে, আর বাকিটা আপনি আপনি ফুলবে। যে আমাকে খেতে দেয় মুক্ত চাষ তার হয়, খাবার দাও মুক্ত নাও। বুড়ি চলে গেল। মুক্তা এদিক ওদিক তাকিয়ে কি যেন ভাবল। তারপর সে জমিতে গিয়ে মুক্তোর বীজ লাগিয়ে ঘরে এলো। এই ভর সন্ধেতে কোথায় গিয়েছিলি রে মা? সারাদিন তো কিছুই খেলি না, তোর কি খিদে পায় না? আলো যে নিবে গেল। তুমি যাও বাবা, তুমি বিশ্রাম নাও, আমিও হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়ি, কাল সকালে আবার অনেক কাজ আছে। জমিতে কি চাষ করি বল তো মা, কি হবে আমাদের? সেসব কাল ভাববো, তুমি যাও ঘুমিয়ে পড়ো গে। পরদিন সকালে, বাবা বাবা এখনো ঘুমোচ্ছো? আমি বরং জমিতে যাই, গিয়ে দেখে আসি বুড়ি দিদার কথা সত্য হলো কিনা। জমিতে এসে মুক্তার চোখ তো কপালে উঠে গেল। 5টি গাছ হয়েছে, আর সব গাছে মুক্তো ধরে আছে সারি সারি। সূর্যের আলোতে মুক্তোগুলো যেন চকচক করছিল। এত মুক্তো! ও মা গো, আমি তো কখনো এত মুক্তো দেখিনি। কেউ দেখে ফেলার আগেই ওগুলো তুলে নিয়ে যাই। মুক্তা সব মুক্তো তুলে ঘরে এলো। ওর বাবা বাড়ির উঠোনে দাঁড়িয়ে ছিল। এত সকালে কোথায় গিয়েছিলি মা? জমিতে গিয়েছিলাম বাবা, তুমি এত তাড়াতাড়ি উঠে পড়েছো যে। কাল যা হলো, জমির কথা ভেবে রাতে ভালো ঘুম হয়নি রে মা। আর ভাবতে হবে না বাবা, কাল যে বুড়ি দিদাকে খাবার দিয়েছিলাম না, সে আমায় মুক্তোর বীজ দিয়েছিল। এই দেখোই না আজ কত মুক্তো পেয়েছি। তুমি বরং বাজারে গিয়ে এগুলো বিক্রি করে এসো বাবা। কি বলিস রে মা, মুক্তো চাষ? আহ, এত মুক্তো তো আমার জীবনেও দেখিনি। আমি এগুলো বাজারে বিক্রি করে আসি। ঠিক আছে বাবা। মুক্তার বাবা মুক্তোগুলো বিক্রি করে অনেক টাকা পেল। সে কিছু বাজার আর মুক্তার জন্য উপহার কিনে বাড়ি ফিরে এলো। মা মুক্তা, ও মা, কোথায় গেলি রে? এসেছো বাবা, সব মুক্তো বিক্রি হয়ে গেছে। হ্যাঁ রে মা, দেখ না কত টাকা পেয়েছি। বাজারে মুক্তোর খুব দাম। এই নে মা, বাজার এনেছি। এত বাজার? আমরা তো মাত্র 2 মানুষ বাবা। কোনো অসহায় কেউ এলে খালি হাতে ফেরাস না মা। ঠিক বলেছো বাবা, তুমি টাকাগুলো যত্ন করে জমিয়ে রাখো, আমি রান্না করতে যাই। মারে, এটা তোর জন্য। বাবা হয়ে তো তোকে কিচ্ছু দিতে পারিনি, তবে আজ এনেছি। আমি জানি তোর নাকছাবির কত শখ। বাহ, এটা তো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে বাবা। এভাবে প্রতিদিন মুক্ত পেয়ে মুক্তা আর তার বাবা ধনী হয়ে গেল। 1 পর সেই বুড়ি দিদার জন্য আজ আমাদের এত কিছু। এই মুক্তগুলো দিয়ে সে আমাদের জীবন বদলে দিল, অথচ তারই 2 খাবার জোটে না। কি রে মেয়ে, তুই কি আমার কথা ভাবছিস?
দিদা, তুমি তুমি এতদিন কোথায় ছিলে? আমার আবার থাকা ঠিক আছে রে বুবু। তা মুক্তো শ্বাস কেমন চলছে তোর? খুব ভালো চলছে। এখন তো আমাদের সুদিন এসেছে, তুমি বাকি দিনগুলো না হয় আমাদের সাথেই কাটাও দিদা। না রে, আমায় যে যেতে হবে। আমি হলাম নিয়তি, সময়ের সাথে যারা বদলায় না আমি তাদের মধ্যেই থাকি। কখনো লোভ করো না, যদি লোভ করো সেই দিন তোমার সুদিন হারিয়ে যাবে। ঠিক আছে দিদা, আমি তোমার কথা মনে রাখবো সবসময়। তুমি ভালো থেকো দিদা। বিদায়।